এজন্যে মুক্তিযুদ্ধ মানে আলেমদেরকে রাজাকারের খাতায় দাঁড় করানো, এটা নিঃসন্দেহে একটা মূর্খতা ছাড়া আর কিছু না। কয়টা সূরা নাযিল করেছেন? দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। একটা হলো 48 নম্বর সূরা, পরিচালনা করেন বা এক যুদ্ধে যিনি নেতৃত্ব দেন তিনি বড় মুক্তিযোদ্ধা, না 80টা যুদ্ধ যিনি পরিচালনা করেন, 27টা যুদ্ধের যিনি সেনাপতি তিনি বড় মুক্তিযোদ্ধা, বলেন বড় মুক্তিযোদ্ধা কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। কয়টা যুদ্ধ হয়েছে? একটা যুদ্ধ। কটা যুদ্ধ আমরা তো জানি, 1971 সালে কয়টা যুদ্ধ হয়েছে? 9 মাসের একটা যুদ্ধ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির ভিতরে 27টা যুদ্ধে নবীজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আমরা কার উম্মত একটু চিন্তা করি, 27টা যুদ্ধে আমার নবী আপনার নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছে 27টা যুদ্ধে, আর নবীজির নেতৃত্বে 80টা যুদ্ধ পরিচালিত হয়েছে। পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমাদের দেশ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, যুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছে। দেখতে দেখতে আমাদের এই স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দী পারি হয়ে গিয়েছে। আমরা যারা স্বাধীনতা পরবর্তী আমাদের জন্য, আমরা ওই সময়ের অবস্থা পরিপ্রেক্ষিত বইয়ের পৃষ্ঠা ছাড়া আমাদের জানার কোনো উপায় নেই। এখনো আপনারা যারা জীবিত আছেন ওই সময়ের অবস্থা, সার্বিক পরিস্থিতি আপনাদের চোখের সামনে আপনারা জানতেন, বুঝতেন। এখনো বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বীর এখনো জীবিত আছে। অনেক মানুষ এদেশের স্বাধীনতা আনতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে জমিনে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীনতা লাভ করেছে। আমরা আল্লাহর কাছে আজকের এই দিনে দোয়া করি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের একটি পতাকা পেয়েছি, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে জান্নাতবাসী করে, সবলা আমিন। একটি হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে রাত্রি জাগরণ করে পাহারা দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যদি কোনো মানুষ রাত্রি জাগরণ করে পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরা সময়টা নফল ইবাদতের সওয়াব দান করে থাকেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার আমলনামার ভিতরে ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ পৌঁছে দেবেন। তো আমরা সবাই দেশকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি, ভালোবাসি এদেশের লাল সবুজের পতাকা, 56,000 বর্গ মাইলের এই দেশকে আমরা ভালোবাসি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 110 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আজকে বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবস সম্পর্কে কোরআনের বক্তব্য কি? আল্লাহ কি বলেন বিজয় দিবস সম্পর্কে? পবিত্র কোরআনুল কারিমে বিজয় এবং বিজয় দিবস নিয়ে দুইটা সূরা আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সূরা নাযিল করেছেন? দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। একটা হলো
48 নম্বর সূরা আল্লাহ কি বলেন বিজয় দিবস সম্পর্কে? পবিত্র কোরআনুল কারিমে বিজয় এবং বিজয় দিবস নিয়ে দুইটা সূরা আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সূরা নাযিল করেছেন? দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। একটা হলো 48 নম্বর সূরা। এখন আমরা যেই বিজয় লাভ করেছি, যেই যুদ্ধ, যেই মুক্তিযুদ্ধ, আমাদের জন্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধ করেছেন, সবচাইতে বড় মুক্তিযুদ্ধ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আমাদের যুদ্ধ হয়েছে কয়টা? কয়টা যুদ্ধ হয়েছে? একটা যুদ্ধ। কয়টা যুদ্ধ আমরা তো জানি, 1971 সালে কয়টা যুদ্ধ হয়েছে? 9 মাসের একটা যুদ্ধ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির ভিতরে 27টা যুদ্ধে নবীজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আমরা কার উম্মত একটু চিন্তা করি, 27টা যুদ্ধে আমার নবী আপনার নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছে 27টা যুদ্ধে। আর নবীজির নেতৃত্বে 80টা যুদ্ধ পরিচালিত হয়েছে। কয়টা যুদ্ধ? তাহলে এক যুদ্ধে যিনি পরিচালনা করেন বা এক যুদ্ধে যিনি নেতৃত্ব দেন তিনি বড় মুক্তিযোদ্ধা, না 80টা যুদ্ধ যিনি পরিচালনা করেন, 27টা যুদ্ধের যিনি সেনাপতি তিনি বড় মুক্তিযোদ্ধা? বলেন, বড় মুক্তিযোদ্ধা কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আমাদের 1971 সালের যুদ্ধটা কি নিয়ে হয়েছিল, কিসের জন্য আমাদের এই যুদ্ধ? দেখেন আজকে এই 51 বছর পরে এসে আমাদের দাড়ি টুপি যাদের আছে তাদেরকে দেখলে বা তাদেরকে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে যুদ্ধ বিরোধী হিসেবে, দাড়ি টুপি দিয়ে বানানো হয়েছে রাজাকার, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি দিয়ে রাজাকার বানানো হয়েছে, অথচ যাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে যেই দল আওয়ামী লীগ, তবে আওয়ামী মুসলিম লীগ, যেই দলের নেতৃত্বে যুদ্ধ হয়েছে এই দলের প্রতিষ্ঠাতা ছিল একজন হুজুর, আলহামদুলিল্লাহ, এ দলের প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসার পাশ করা, ভারতের দেওবন্দ থেকে পাশ করা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি হলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আমাদের একটু বোঝা দরকার, আমাদেরকে জাতির সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে মনে হচ্ছে যে আলেম ওলামা যত ছিল সবাই এ যুদ্ধের বিরোধী ছিল, অথচ বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা মুক্তিযোদ্ধা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, যাকে বাংলাদেশের ইতিহাসে শহীদ জননী জাহানারা ইমাম বলা হয়, ওনার বই পড়ে দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাস, দিনে 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 ওনার মতো একজন মানুষ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সময়ে মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর, এমদাদুল্লাহ আড়াই হাজারি, এই দুইজন মানুষ যদি আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ফতোয়া না দিতেন যে এই যুদ্ধে মুসলমানদের অংশগ্রহণ করা উচিত, এই ফতোয়া যদি না দিতেন তাহলে অনেক মুসলমান এ যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করত না। এই দুইজন মানুষ বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যে আমাদের এই যুদ্ধ এমদাদুল্লাহ আড়াই হাজারি এবং মোহাম্মদুল্লাহ হাফেজজি হুজুর রহমতুল্লাহি আলাই দুইজন বলেছিলেন এই যুদ্ধ শিরিক কুফুরের যুদ্ধ না, এ যুদ্ধ হলো মাজলুম আর জালেমের যুদ্ধ। পশ্চিম পাকিস্তান আমাদের উপর জুলুম করতেছে, আমরা মাজলুম, মাজলুম হিসেবে হলো আমাদের যুদ্ধ। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়, আওয়ামী লীগের যে দুইজন, এই দুইজন মানুষই মাওলানা ছিল, আলহামদুলিল্লাহ বলে
দুইজন মানুষ, প্রতিষ্ঠাতা সভাপতি আর প্রতিষ্ঠাতা সেক্রেটারি। প্রতিষ্ঠাতা সেক্রেটারি শামসুল আলম, টাঙ্গাইলের সন্তান, উনি হলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। আর সহকারী সেক্রেটারি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1957 23 জুন রোজ গার্ডেন তৎকালীন সময় হুমায়ুন সাহেবের বাসায়, বর্তমান যেটা গোলাপবাগ টিকাটুলি, বর্তমান যেটা গোলাপবাগ, এই গোলাপবাগ তৎকালীন সময় রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের বাসায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, সেক্রেটারি হলেন মাওলানা শামসুল আলম, টাঙ্গাইলের মাওলানা, এই দুইজন। এরপরে লং টাইম, দীর্ঘ সময় পর্যন্ত এ দলের দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুর রশিদ তর্গবাগিস, যিনি একজন প্রখ্যাত আলেমে দিন ছিল, যার কয়েক শত কিতাব লেখা ছিল, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, অন্য আরেকদিন যদি আল্লাহ সময় দেয়, আল্লাহ তাওফিক দান করে, ইনশাআল্লাহ এই পুরা কথার আমি আপনাদের সামনে তুলে ধরবো যে মুক্তিযুদ্ধে আলেমুল আমাদের কি পরিমাণ ভূমিকা ছিল। 14ই ডিসেম্বর আমরা পালন করলাম শহীদ বুদ্ধিজীবী দিবস, পালন করছি না? আপনি যায় দেখেন শহীদ বুদ্ধিজীবীদের লিস্টের ভিতরে মাওলানা অলিউর রহমান সাহেবের নাম লেখা আছে, মাওলানা অলিউর রহমান সাহেবের নাম লেখা আছে। মাওলানা অলিউর রহমান সাহেবকেও পুরান ঢাকায় তার বুকটা চিরে, তার বুকের উপরে বেয়নেট গুটিয়ে গুটিয়ে তাকে বুকটাকে ভরা হয়েছিল, এই মাওলানা অলিউর রহমান সাহেবকে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অনেক আলেমুলামা, এখন পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছে। আবু সাঈদ বিন জালালাবাদি এখন পর্যন্ত জীবিত আছে, মুক্তিযুদ্ধে আলেমদের অবদান কি সেই ইতিহাস তিনি লিখেছেন। এজন্য মুক্তিযুদ্ধ মানে আলেমদেরকে রাজাকারের খাতায় দাঁড় করানো, এটা নিঃসন্দেহে একটা মূর্খতা ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সাহুল আমিন, আল্লাহ হেফাজত করুক, সাহুল আমিন। আমাদের সেই যুদ্ধটা ছিল কি, জালেমের বিপক্ষে মাজলুমের যুদ্ধ, শিরিক কুফরের যুদ্ধ ছিল। আর পাকিস্তান হেরে যাওয়ার পিছনে দুইটা কারণ, কয়টা কারণ, দুইটা কারণ আমার যতটুকু মনে হয়েছে, আমি সমগ্র কিছু বিশ্লেষণ করি, আমার কাছে যেটা মনে হয়েছে যে দুইটা কারণে পাকিস্তান বাহিনী বাংলাদেশের কাছে এইভাবে নাস্তানাবুদ হয়েছে। না হলে তাদের যে শৌর্যবীর্য, তাদের যে অস্ত্র, তাদের যে যুদ্ধের ক্ষমতা, তাদের যে শক্তি সামর্থ্য, এ নিয়ে তারা যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতির পক্ষে, 9 মাস তো দূরের কথা, 90 বছরের স্বাধীনতা লাভ করা সম্ভব ছিল, 90 বছরে তাদের যে শক্তি সামর্থ্য ছিল, তারা কেন পরাজয় লাভ করেছে, দুইটা কারণ। এক নম্বরের কারণ ছিল তারা ছিল জালেম, কি ছিল, তারা হলো মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ বলেছেন আমি কোন জুলুম জালেমকে ছেড়ে দেই না, আমি কোন জালেমকে ছেড়ে দেই না, এইটা হলো তাদের পরাজয়ের প্রধান প্রথমতম কারণ, যে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে শাস্তি দিয়েছে, এই হলো একটা। দ্বিতীয় নম্বরের কারণ হলো যে তারা মা বোনদের উপরে অত্যাচার করেছে, কিছু মা বোনদের উপরে তারা অত্যাচার করেছিল, এইটা ছিল তাদের দুই নম্বরের কারণ। এই দুই কারণে তাদের এইখানে পরাজয় হয়েছে। আজও যদি কোন মানুষ এই দুই কাজের সাথে জড়িত হয়, নিঃসন্দেহে তাদের এই পৃথিবীতে ধ্বংস অনির্বাণ, সেটা যেই হোক না কেন, তাদের পরাজয়, তাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, কোন জালেমকে ছেড়ে দেন না, পৃথিবীর ইতিহাসে এমন কোন জালেমকে পাওয়া যাবে না যেই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থেকেই শাস্তি দেওয়া শুরু করেন না, এমন কোন জালেমকে পাওয়া যাবে না। এজন্য আজও আমরা যারা আছি, আমরা যেন কখনোই কোন জালেমের পক্ষে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সবিল আমিন।